ওইখান থেকে শুরু হয়, যখন দুহি রাগ করে চলে যাচ্ছিল। যাওয়ার সময় দুহি তখন বলছিল, ও কি সত্যি আবার আমাকে রিজেক্ট করলো? এত সুন্দরী হওয়ার সত্ত্বেও ও দুইবার আমাকে রিজেক্ট করলো। পেছন দিক থেকে তখন জাঙ্কু বলে, আমি কি তোমাকে রেখে আসব? দুহি বলে, দরকার নেই। জাঙ্কু বলে, যদি আবারও কেউ তোমার ওপর অ্যাসিড ফেলে তাহলে আমাকে দোষ দিবে না। এটা শুনে দুহি ভয় পেয়ে যায় আর সে জাঙ্কুকে তার সঙ্গে আসতে বলে। তো বাড়ি যাওয়ার সময় দুহি ঘুমিয়ে গিয়েছিল, তাই জাঙ্কু আর চোখে বারবার দুহিকে দেখছিল। সিগন্যাল পড়ে যাওয়ায় পেছনে থাকা ব্যক্তিটি অনেক হর্ন বাজাচ্ছিল, এতে দুহির যাতে ঘুম না ভেঙে যায়। তাই জাঙ্কু আস্তে করে তার হাত ধরে ম্যাজিক ইউজ করে পেছনে থাকা সমস্ত গাড়ি বন্ধ করে দেয়। তো এরপর জাঙ্কু দুহিকে নিয়ে বেসমেন্টে চলে আসে। জাঙ্কু তখন জুয়ের দেওয়া সেই চিঠিটাও ব্যাগে ভরে দেয়। এরপর সে গাড়ির হর্ন বাজিয়ে দুহির ঘুম ভাঙায়। দুহি তো অবাক যে সে কখন এখানে আসলো। জাঙ্কু তখন একটু মজা করে বলে যে, তুমি অনেক জোরসে নাক ডাকছিলে। এটা শুনে দুহি তো আবারও ইম্বারেস হয়ে যায়। তো জাঙ্কু দুহিকে তার রুম পর্যন্ত ছাড়তে গিয়ে বলে, কোনো সমস্যা হলে আমাকে কল দিবা, আর যদি কোথাও যাওয়ার হয় তাহলে আমাকে জানাবে। এই বলে জাঙ্কু চলে যায়। ভেতরে ঢুকে দুহি তার ফোনে এমার্জেন্সি নাম্বারে জাঙ্কুয়ের নাম্বারটি দিয়ে রাখে। তো দুহি তার পার্স থেকে চিঠি পেয়ে পড়তে শুরু করে, যেখানে জু বলেছে, তুই যখন চিঠিটা পাবি তখন আমি তোকে ছেড়ে চলে যাব, আমার কথা ভেবে কষ্ট পাবি না, আর কান্না তো একদমই করবি না। আমি তোকে যেই দায়িত্ব দিয়ে গিয়েছি ওইখানে কান্না বারণ, তাই তুই নিজেকে স্ট্রং বানা। কিন্তু দুহি তো কান্না করে ফেলে। তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, জুকে কে খুন করেছে এটি জানার জন্য। দুহি জুয়ের লাশের পোস্টমর্টম করতে চায়, কিন্তু এর জন্য জুয়ের পরিবারের লোকেদের সাইন লাগবে। দুহি এই কথাটি নসুখ আর সুয়ানকে জানায়, কিন্তু তারা তো দুহির এই সিদ্ধান্তে অনেক রেগে যায়। এমনকি সুয়ান তো তাকে চড়ো মেরেছিল। সিন বর্তমানে আসে, জু বলেছে, চেয়ারম্যান হওয়ার জন্য তোকে বিয়ে করতে হবে। আমি এই কথাটি বলেছিলাম কারণ যখন আমি চেয়ারম্যান ছিলাম তখন আমি অনেক একা ছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না, তখনই তুই আমার লাইফে আসিস। তোর জন্য আমি আমার একাকিত্ব দূর করতে পেরেছি, তাই আমি ভয় পাচ্ছি আমার মতনও যেন তোর অবস্থা না হয়। তাই দেখে শুনে এমন এক মানুষের হাত ধরবি যে কিনা কখনোই তোর হাত ছাড়বে না, দুঃখে সুখে সারাক্ষণ তোর সঙ্গেই থাকবে। আর যদি না পাস তাহলে তোকে এই দায়িত্ব নিতে হবে না, যারা এর জন্য পাগল তাদের দিকে ছুঁড়ে মারবি। তো এরপর দুহি জাঙ্কুয়ের সঙ্গে জুয়ের সমাধি ক্ষেত্রে যায়, যেখানে দুহি বলে, চিন্তা করো না, আমি সব কিছু সামলে রাখবো। তো এরপর আমরা ওই মাফিয়ার গুন্ডাগুলোকে দেখি, যারা কিনা তার সমাধি ক্ষেত্রে এসেছে। মাফিয়া যেহেতু মারা গিয়েছে তাই ওর বাঁ হাত এখন এদের বস, তাই এই মাফিয়া এদেরকে অর্ডার দেয় জাঙ্কুকে খুঁজে বার করে মেরে ফেলতে। তো এদিকে জাঙ্কুয়ের হঠাৎ করে 200 বছর পেছনের ঘটনা মনে পড়ে, যখন সে একজন মানুষ ছিল। সকলেই তখন জাঙ্কুকে অনেক সম্মান দিয়ে কথা বলছিল, আর তারা সকলেই জাঙ্কুকে ইয়ং মাস্টার ইয়োসুন বলছিল। হঠাৎ করে 200 বছর আগের কথা মনে পড়ে যাওয়ায় জাঙ্কু তো অবাক হয়। সে পার্ককে এই কথাটি বলে।
এটা শুনে পার্ক বলে বুঝতে পেরেছি, এখন যেহেতু আপনার কাছে কোনো পাওয়ার নেই তাই আপনি এখন সাধারণ মানুষ, এর মানে আপনিও আস্তে আস্তে বুড়ো হবেন, হ্যান্ডসামনেস কমে যাবে, অ্যাক্সিডেন্ট কিংবা অন্য কোনো কারণে মারা যাবেন। এই সব শুনে জাঙ্কু তো ভয় পেয়ে যায় যে না, এমনটা হতে পারে না, আমি বুড়ো হতে চাই না, যে করে হোক ডুহির কাছ থেকে ট্যাটুটি ফেরত নিতেই হবে। তো এরপর জাঙ্কু তার ডিউটিতে চলে যায়। তখনও তার মাথায় পার্কের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। জাঙ্কু তখন ডুহিকে বলে হাত দাও, এতে ডুহি তার দিকে হাত বাড়ালে জাঙ্কু তার হাত ধরে রিল্যাক্স হয়। অনেকক্ষণ ধরে সে ডুহির হাত ধরে থাকে। ডুহি একটু বিরক্ত হয়ে বলে, তোমার কাজ কি হলো? জাঙ্কু বলে, কি কাজ, আমি তো কোনো কাজ করছি না। ডুহি বলে, তাহলে আমার হাত ছাড়ো। জাঙ্কু বলে, না ছাড়বো না, আজকে আমি সারাদিন তোমার হাত ধরে থাকবো, কারণ এতে আমি অনেক রিল্যাক্স ফিল করছি। এতে ডুহি তার হাত সরিয়ে বলে, খবরদার পাবলিক প্লেসে হুটহাট করে হাত ধরবে না, এমনিতেই তোমার জন্য লোকে আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে, তাই লিমিটের মধ্যেই থাকবে। জাঙ্কু বলে, ট্যাটু আমার, তাই আমার যখন ইচ্ছে হবে আমি ধরব। ডুহি বলে, কিন্তু হাতটা তো আমার। জাঙ্কু বলে, দেখো আমাকে চার্জ হতে দাও, নইলে কিন্তু আমি বুড়ো হয়ে যাব। ডুহি বলে, কি, হাত না ধরলে তুমি বুড়ো হয়ে যাবে? জাঙ্কু বলে, হ্যাঁ, আমার কাছে কোনো পাওয়ার নেই, তাই তো আমি তোমার মতনই আস্তে আস্তে বুড়ো হচ্ছি, এখন দাও তোমার হাতটা ধরি। ডুহি বলে, না দেব না, তুমি কি আমাকে চার্জার মনে করেছো? জাঙ্কু বলে, তুমিও তো আমাকে পোকেমন মনে করো, যখনই বিপদে পড়ো আমাকে ডাকো, এমনটা করলে পরে আমি কিন্তু রিজাইন দিয়ে দেব। ডুহি বলে, ঠিক আছে করে দাও, কিন্তু ভেবে দেখো, যদি আমি মারা যাই তাহলে ট্যাটু তুমি কখনোই পাবে না, আর তুমি আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে, এই হ্যান্ডসামনেস গায়েব হয়ে যাবে। জাঙ্কু বলে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? ডুহি বলে, যা ভাবছো তাই। জাঙ্কু বলে, প্লিজ আমাকে চার্জ হতে দাও। ডুহি বলে, এখন না। জাঙ্কু বলে, তাহলে কখন? এতে ডুহি কিছুই বলে না। তো এরপর দুজনে অফিস চলে আসে। জাঙ্কু তো এক নজরে ডুহির হাতের দিকেই তাকিয়েছিল, মাঝে মাঝে সে তার হাত ধরার চেষ্টা করেছিল, কিন্তু ডুহি তার হাত সরিয়ে নিচ্ছিল, কারণ সেখানে অনেকজন ছিল। তো এরপর দুজনে যখন লিফটে ওঠে তখন সেখানে একটি অ্যাড চলছিল, যেখানে একটি হ্যান্ডসাম ছেলে বুড়ো হয়ে গেলে কেমন দেখতে হবে তাই বলা হচ্ছিল। এটা দেখে জাঙ্কু তো অনেক ঘাবড়ে যায়, সে অসহায় দৃষ্টিতে ডুহির হাতের দিকে তাকায়, কিন্তু ডুহি তার হাতটি লুকিয়ে রাখে। তো ডুহি কেবিনে আসলে সিন বলে, ম্যাডাম জুয়ের মারা যাওয়ার আগের সমস্ত ফুটেজ পাওয়া গিয়েছে, এখন এগুলো চেক করলে জানা যাবে যে খুনি কে। এতে ডুহি তো কাজে লেগে পড়ে, কিন্তু ফুটেজের সংখ্যা ছিল অসংখ্য, যা দেখে জাঙ্কু বলে, গুড বাই, তুমি কাজ করো আমি গেলাম। কিন্তু ডুহি তার হাত ধরে বলে, আহা তুমি চার্জ হবে না, এখন যতক্ষণ ইচ্ছে আমার হাত ধরে তুমি চার্জ হও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার সাহায্য করো। এতে জাঙ্কু আর কি করবে, হ্যান্ডসামনেস ধরে রাখার জন্য সে এক হাতে ডুহির হাত ধরে আর অপর হাতে মাউস, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় তারা সন্দেহজনক কাউকেই খুঁজে পায় না। জাঙ্কু বলে, আমি তোমার বডিগার্ড, কিন্তু তুমি আমাকে দিয়ে কত কাজ করাচ্ছ? এক সেকেন্ড, আমি তো আমার পাওয়ার ইউজ করে খুনিকে খুঁজতে পারি, কারণ ওই রাতে আমি খুনির মুখ দেখেছিলাম। এতে ডুহি বলে, তুমি আগে বলবো না এই কথাটা? জাঙ্কু বলে, তুমি জিজ্ঞাসাই করনি? ডুহি বলে, হুদায় এত টাইম নষ্ট করলাম, এখন তাড়াতাড়ি হাত ধরে বলো কে খুনি। জাঙ্কু তখন তার হাত ধরতে গিয়ে থেমে যায়, সে বলে, একটি প্রমিস করতে হবে। ডুহি বলে, কি? জাঙ্কু বলে, আমার যখন ইচ্ছে হবে আমি তখনই তোমার হাত ধরব, আশেপাশে তাকিয়ে দেখবো না যে কে আমাদেরকে দেখছে আর কে দেখছে না, বলো রাজি? ডুহি বলে, একটু বেশি হয়ে গেল না? জাঙ্কু বলে, ঠিক আছে তাহলে তুমি খুনিকে খোঁজো। এতে ডুহিকে না চাইতে হলেও তার এই শর্তে রাজি হতে হয়। তো জাঙ্কু ডুহির হাত ধরে ম্যাজিকের ইউজ করে ওই খুনির মুখটাকে মনে করে, এরপর সে চুটকি বাজায় যেন সে টেলিপোর্ট হয়ে ওই খুনির কাছে যেতে পারে, কিন্তু এবার তার ম্যাজিক কোনো কাজই করে না। সে অনেকবার চেষ্টা করে কিন্তু কিছুতেই তারা টেলিপোর্ট হয় না। ডুহি বলে, কি পাওয়ার শেষ? তখন তো কত বড় বড় কথা বলছিলে। এতে জাঙ্কু চুটকি বাজিয়ে সামনে থাকা কলমটি তার কাছে নিয়ে আসতে সক্ষম হয়। জাঙ্কু বলে, দেখলে এখনো আমার পাওয়ার কাজ করে। ডুহি বলে, তাহলে কেন ওই খুনিকে ধরতে পারছো না? জাঙ্কু বলে, এটা তো আমিও বুঝতে পারছি না, দাঁড়াও আর একবার ট্রাই করি। এই বলে সে আর একবার চুটকি বাজায়, কিন্তু তারা তো অফিসের স্টোর রুমে চলে যায়।
এইসবে দুহি তো একটু বিরক্ত হয়। সে যখনই রুম থেকে বার হবে তখনই কলিগদের বলা কিছু কথা তার কানে আসে। এরা তো দুহি আর ঝাঙ্গুকে নিয়ে গসিপ করছিল যে মনে হয় এরা ডেট করছে, কারণ যখন দুহি অফিসে আসছিল তখন ঝাঙ্গু অদ্ভুত নজরে তার দিকে তাকিয়েছিল। এতে এ বলে, হ্যাঁ তাই তো, তা না হলে কেন ম্যাডাম দুহি ঝাঙ্গুকে বিয়ের জন্য প্রপোজ করবে, নিশ্চয় কিছু চলছে। এই লোকটি তখন বলে, অফিস রোম্যান্স মানে সেই লেভেলের দুষ্টামি, লুকিয়ে লুকিয়ে দেখা করে রোম্যান্স করা, টেবিলে নিচে হাত ধরে থাকা, আরো কত কি। এই কথাগুলো শুনে দুজনেই তো নার্ভাস হয়ে যায়। তারা দুজনে অনেক ক্লোজ ছিল তাই হার্টবিট অনেক বেড়ে যায়। তখন তো জাঙ্কুয়ের হাত থেকে একটি জিনিস পড়ে যায়। এরা তখন দেখতে আসে ভেতরে কে আছে, কিন্তু এখানে কেউ ছিল না। আসলে জাঙ্কু তার ম্যাজিক ইউজ করে দুহিকে নিয়ে অন্য একটি জায়গায় চলে গিয়েছে। এখানেও দুজনে অনেক ক্লোজ ছিল। দুহি তো নার্ভাস হয়ে জাঙ্কুকে ধাক্কা দিয়ে দেয়, এতে জাঙ্কু একটু দূরে গিয়ে পড়ে। জাঙ্কু বলে, পরিষ্কার মনে আছে লোকটির চেহারা, তাহলে কেন আমি ওকে খুঁজতে পারছি না। জাঙ্কু তখন দুহিকে বলে, দেখি হাত দাও, আরো ভালোভাবে চার্জ হয়। কিন্তু দুহি এবার তাকে তার হাত ধরতে দেয় না। সে বলে, অলরেডি আমাদেরকে সকলে সন্দেহ করছে, তাই এবার থেকে আমার হাত ধরবে না তুমি। এই বলে দুহি সেখান থেকে চলে যায়। আর জাঙ্কু তো তার উপর অনেক রেগে যায়। তো এরপর দুজনে অফিস চলে আসে। চৈ নামের একটি এমপ্লয় তখন জাঙ্কুয়ের সঙ্গে লাইন মারছিল, আজকে এরা সকলে মিলে ডিনার করতে যাবে, তাই এরা জাঙ্কুকে তাদের সঙ্গে আসতে বলে। এতে সেও রাজি হয়ে যায়। তো এরপর সেই মাফিয়াকে দেখানো হয় যে কিনা তখন তার গুন্ডাগুলোর ওপর রাগ ঝাড়ছিল, কারণ তারা এখনও জাঙ্কুকে খুঁজে পায়নি। তখন সেখানে একটি ওয়েটার এসে জাঙ্কু আর দুহির একটি ছবি দেয়। ছবির পেছনে লেখা ছিল যে জাঙ্কু এখন দুহির বডিগার্ড, আর তারা এখন কোথায় আছে তাও লেখা ছিল। আসলে ওই খুনি ছবিটি মাফিয়াকে দিল। এখন যেহেতু জাঙ্কুয়ের কারণে সে দুহির কোনো ক্ষতি করতে পারছে না, তাই এর প্রধান উদ্দেশ্য হলো জাঙ্কুয়ের ক্ষতি করা। আর আগে থেকে যেহেতু জাঙ্কুয়ের শত্রু আছে তাই সে এদেরকে উস্কে দিল আর কি। এরা জাঙ্কুয়ের খেল খতম করবে আর সে দুহির। তো এরপর আমরা ওই মিস্টেরিয়াস লোককে দেখি যে কিনা তখন জুয়ের কেবিনে এসে তার চেয়ারে বসেছিল। তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। ওই দিন যখন সে রাগ করে চলে যাচ্ছিল তখন সে জুয়ের মেডিসিন পরিবর্তন করে দেয়, যা খেয়ে পরবর্তীতে জু মারা যায়। তো পরের সিনে আমরা এদেরকে একটি ছোট খাটো বারে দেখি। এরা তো জাঙ্কুকে আসতে বলেছিল, কিন্তু সে সঙ্গে দুহিকেও এনেছিল, যার কারণে এরা তো ড্রিঙ্ক করতে পারছিল না, কিন্তু দুহি ঠিকই ড্রিঙ্ক করে। জাঙ্কু তখন টেবিলের তলা থেকে দুহির হাত ধরে নিজেকে চার্জ করে। এতে দুহি তো তার উপর অনেক রেগে যায়। সে তার হাত হটানোর অনেক চেষ্টা করে, কিন্তু জাঙ্কু তার হাত ছাড়েই না। তখন চৈ এদেরকে দেখে ফেলে, বেচারি একটু কষ্ট পায়, কারণ সে তো ভেবেছিল জাঙ্কুয়ের সঙ্গে লাইন মারবে, কিন্তু তার ভাবনায় পানি ঢেলে দিল জাঙ্কু। এরা তখন জাঙ্কুকে জিজ্ঞাসা করে, সে কেন বসের প্রপোজাল একসেপ্ট করেনি, সে কি বসকে পছন্দ করে না? এতে জাঙ্কু বলে, এমন কিছুই না, বসকে তো আমিও পছন্দ করি, কিন্তু এমনি তাকে বারণ করে দিয়েছিলাম। তার কথা শুনে এরা তো অবাক হয়, সঙ্গে দুহিও অবাক হয়। তো এরপর একে একে সকলেই এখান থেকে চলে যায়। দুহি তো জাঙ্কুয়ের থেকে আগে আগে হাঁটছিল। জাঙ্কু তার হাত ধরার চেষ্টা করেছিল, কিন্তু দুহি তাকে হাত ধরতে দেয় না। তাই জাঙ্কু তখন বলে, এখানে তো কেউ নেই, তাহলে কেন হাত ধরতে পারি না? কেউ সামনে থাকলেও হাত ধরতে পারবো না, আর এখন কেউ নেই তাও হাত ধরতে দিচ্ছ না, তাহলে আমি নিজেকে চার্জ কখন করব? এতে দুহি তখন অনেক রেগে গিয়ে জোর গলায় জাঙ্কুকে বলে, আমি একজন মানুষ, আমার মধ্যে ইমোশন কাজ করে, আর আমি তোমার কোনো চার্জার না। কিন্তু সে যখন পেছন ঘুরে দেখে তখন সেখানে জাঙ্কু ছিল না। এতে দুহি একটু ভয় পেয়ে যায়। এইদিকে জাঙ্কু দুহির ওপর অনেক রেগেছিল। সে বলে, বুড়ো হয়ে যাব তাও ভালো, কিন্তু আর কখনোই তোমার সামনে আসবো না। কিন্তু একটু দূর এসে জাঙ্কু বুঝতে পারে যে সে এটা ঠিক করেনি, একটি মেয়েকে রাতের অন্ধকারে একাই ফেলে এসে। জাঙ্কু যেই না পেছন ঘোরে তখন সে তার সামনে ওই মাফিয়াকে দেখতে পায়। জাঙ্কুর কাছে যেহেতু এখন কোনো পাওয়ার নেই তাই সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এরা আবারও জাঙ্কুকে ঘিরে ফেলে। অপরদিকে দুহি জাঙ্কুকে অনেক কল করে,
কিন্তু সে ফোন ধরে না, কারণ ইতিমধ্যে এরা জাঙ্কুয়ের ফোন ভেঙে দিয়েছে। এইদিকে জাঙ্কু তো ভাব নিয়ে বলে, মনে হয় আগের বারের মারগুলো ভুলে গেছ, তাহলে মনে করিয়ে দিই। এই বলে জাঙ্কু একটি পেপার ছুঁড়ে মেরে সেখান থেকে দৌড় দেয়। পেপার দেখে এরা তো ভয় পেয়ে যায়, কিন্তু জাঙ্কুকে পালাতে দেখে এরাও তখন তাকে ফলো করে। অনেকক্ষণ ধরে চোর পুলিশের খেল চলে এখানে। একটি পর্যায়ে তো জাঙ্কুয়ের মাথায় গুন্ডাগুলো অনেক জোরসে আঘাত করে, যার কারণে তার মাথা থেকে অনেক রক্ত বার হয়। তারা যখনই জাঙ্কুকে আবারও মারতে যাবে, তখন সেখানে ডুহি চলে আসে। সে একটি গান বার করে, যা দেখে এরা তো ভয় পেয়ে যায়, কিন্তু এই গানে কোনো বুলেট না, ধোঁয়া বার হয়। ডুহি তখন তাড়াহুড়ো করে জাঙ্কুয়ের কাছে চলে আসে। জাঙ্কু এখন তার হাতে চার্জার পেয়েছে, তাই সে তাড়াহুড়ো করে চার্জ হয়ে যায়, আর সঙ্গে তার ক্ষতও ঠিক হয়ে যায়। তখন আমরাও ওই কিলারকে দেখি, যে কিনা এদের ভিডিও করছিল। তখন জাঙ্কু তার ম্যাজিক ইউজ করে এখানকার সমস্ত লাইট অন করে দেয়, আর সঙ্গে একটি মিউজিকও প্লে করে। মিউজিকের সঙ্গে সঙ্গে তখন এই গুন্ডাগুলোরও পা চলছিল, যা দেখে এরা তো অবাক। জাঙ্কু তখন ডুহিকে জিজ্ঞাসা করে, তুমি কি টাঙ্গো জানো? ডুহি বলে, হ্যাঁ জানি, কিন্তু এই সময়ে? জাঙ্কু বলে, তাহলে চলো ডান্স করি। এই বলে দুজনে ডান্স করতে শুরু করে। এটা অনেক ফানি একটা সিন, ব্যাখ্যা করার মতো না, তাই তোমরা দেখে মজা নাও। ডুহি যেহেতু জাঙ্কুয়ের অনেক কাছে ছিল, তাই সে তো ডুহির চোখে হারিয়ে যায়। সকলকে ইচ্ছে মতন মারার পর দুজনের ওপর তখন ফুল পড়ছিল। ডুহি আর জাঙ্কু একে অপরের দিকে এক নজরে তাকিয়েছিল। ডুহিকে দেখে জাঙ্কুয়ের অন্যরকম ফিল হয়, আর এই প্রথমবার তার হার্টবিট অনেক বেড়ে যায়। সে তখনই ডুহির চোখ থেকে তার চোখ সরিয়ে নেয়। ডুহি বলে, কি হলো? জাঙ্কু বলে, কিছু না, এখন বাড়ি চলো। এই বলে জাঙ্কু ডুহিকে নিয়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সে একটি বারও ডুহির চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। জাঙ্কু ডুহিকে তার ফ্ল্যাট পর্যন্ত ছেড়ে আবারও চলে যায়। ডুহি বুঝতে পারে না যে হঠাৎ করে তার কি হলো। সে জাঙ্কুকে আওয়াজ দেয়, কিন্তু জাঙ্কু থামেই না। জাঙ্কু যখন লিফটে ওঠে, তখন সে তার বুকে হাত দেয়, কারণ তার হার্টবিট তখন অনেক বেড়ে গিয়েছিল। জাঙ্কু তখন বলে, হঠাৎ করে কি হলো আমার? ওকে নিয়ে কেন এরকম ফিলিং হচ্ছে? এই 200 বছরে কখনো তো আমার এরকম ফিলিং হয়নি কাউকে নিয়ে। এইদিকে ডুহিও জাঙ্কুর কথায় ভাবছিল যে ওর হঠাৎ করে কি হলো, যখন ডান্স করছিলাম তখন সে তো এক নজরে আমার দিকেই তাকিয়েছিল, আর এখন কিছু না বলে চলে গেল। এমন ভাব করছিল যেন আমি ওর সামনে ছিলাম না। অন্য সময়ে তো হাত ধরার জন্য ছটপট করে, কিন্তু তখন একটি বারও হাত ধরল না। ইস, আমি কি শুধু ওকে নিয়ে ফিল করি, নাকি ও আমাকে নিয়ে কিছু ফিল করে? ডুহি তখন অনেক ব্লাস করছিল, এর মানে সে জাঙ্কুকে পছন্দ করে ফেলেছে। এই চক্করে পড়ে বেচারিত ঘুমই আসে না। সে তখন বলে, আমাকে এখনই জানতে হবে ও কি আমাকে নিয়ে এমন ফিলিং রাখে কি না। ডুহি তখনই জাঙ্কুয়ের অফিস চলে যায়। অপরদিকে জাঙ্কু তো অনেকক্ষণ ধরে শাওয়ার নিচ্ছিল, আর সে এটাই ভাবছিল হঠাৎ করে কেন তার হার্টবিট বেড়ে গেল। ডুহি তখন নিজে নিজেকেই বলছিল, যদি জাঙ্কু জিজ্ঞাসা করে যে এত রাতে আমি এখানে কি করছি, তাহলে আমি বলবো আমার অনেক ভয় করছিল, তাই চলে এলাম। এটা শুনে ও যদি খুশি হয়, তাহলে বুঝতে পারবো যে সেও আমাকে পছন্দ করে। তখন ডুহি দেওয়ালে আঁকা কিছু অদ্ভুত ছবি দেখে থেমে যায়। পেছন থেকে কেমন একটি আওয়াজ আসছিল, তাই ডুহি তো ভয় পেয়ে তার ইলেকট্রিক ডিভাইসগুলো বার করে নেয়। কিন্তু পেছনে তো গায়ং ছিল। সে ডুহিকে জিজ্ঞাসা করে, সে এত রাতে এইখানে কি করছে? কিন্তু ডুহি তাকে উল্টো জিজ্ঞাসা করে যে তুমি কে? গায়ং বলে, তুমি আমাকে চিনো না? আমি ওয়ার্ল্ড ফেমাস একজন ট্রেডিশনাল ডান্সার। এতে ডুহি বলে, না তো, চিনতে পারলাম না। গায়ং বলে, অপরিচিত কারো এখানে অ্যালাউ না। ডুহি বলে, আমি তো অপরিচিত না, একজন আমাকে অনেক ভালো করে চেনে, তাই আমি তো এখান থেকে যাব না। এই বলে ডুহি তখন জাঙ্কুয়ের অফিসে ঢুকে যায়। রুমের একটি সাইডে এতগুলো ঘড়ি দেখে সে তো অবাক হয়, কিন্তু ডুহি তেমন পাত্তা দেয় না। তখন ডুহির নজর যায় ওই ডেমান্ড বুকটার উপর, যেটা কিনা তখন গ্লো করছিল। কৌতূহল বশত সে যখনই বইটা নিতে যাবে, তখনই সেখানে জাঙ্কু চলে আসে। এইভাবে বলে, কারো পার্সোনাল জিনিসে না বলে হাত দিতে নেই, তা কি তুমি জানো না? এতে ডুহি কিছুই বলে না, তার নজর যায় তখন এই লকেটটির ওপর। কিন্তু জাঙ্কু তো ভাবে যে ডুহি তার অ্যাপস দেখছে, তাই সে বলে, ওই এভাবে কি দেখো?
তখন দুহির নজর একটু নিচে আসলে সে তো লজ্জা পেয়ে যায়। তখন জাঙ্কু গায়ককে দেখে, যে কিনা লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। তাই জাঙ্কু তখন গায়কের কাছে যায়। সেখানে ডুহি থাকায় গায়ক বলে, ওপ্পা বলেছিলাম না এইভাবে কোনো মেয়ের সামনে আসবে না। কিন্তু জাঙ্কু তার কথায় কান না দিয়ে তাকে রিহার্সাল করতে বলে। গায়ক তখন বলে, আমি জানি বেবি, তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে তোমার মন দেবে না, তাই তো এর জন্যই তোমাকে আমার এত কিউট লাগে। গায়কের এরকম কথা শুনে ডুহি তো ভেতর ভেতর একটু জেলাস হয়। তো গায়ক সেখান থেকে চলে গেলে পরে ডুহি একটু জেলাসি ভাব নিয়ে বলে, কে ছিল ওই মেয়ে? এতে জাঙ্কু বলে, তুমি জেনে কি করবে, আর এত রাতে তুমি এইখানে কি করছো? ডুহি বলে, তখন তুমি হুট করে চলে এলে তো, তাই ভেবেছি মনে হয় তোমার কিছু হয়েছে, তাই দেখা করতে আসলাম। জাঙ্কু বলে, আমি তোমার সঙ্গে থাকতে চাইছিলাম না বলেই তো চলে এলাম, কিন্তু তুমি এখানেও চলে এলে আমাকে বিরক্ত করতে। তার এরকম কথা শুনে ডুহির মুড তো খারাপ হয়ে যায়। সে কি ভেবে এখানে এসেছিল, আর জাঙ্কু তাকে কি বলল? জাঙ্কু তখন বলে, তোমার কি কিছু বলা আছে? না থাকলে প্লিজ এখান থেকে যাও। এটা শুনে ডুহি বলে, আমি ভুল ছিলাম, কখনোই আমি তোমাকে বুঝতে পারবো না। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। জাঙ্কু তখন পার্ককে বলে, সে যেন ডুহিকে বাড়ি পর্যন্ত ছাড়তে যায়। আসলে ডুহিকে নিয়ে তার অনেক চিন্তা, কিন্তু সে এটা প্রকাশ করছে না। তো এরপর ওই খুনিকে দেখি, যে কিনা লকারে কিছু একটা রেখে অন্য একটি লোককে SMS করে বলে যে আমি রেখে দিয়েছি। ঠিক সেই সময় মিয়ং আর নসুকের কাছেও নোটিফিকেশন আসে। কিন্তু কিসের নোটিফিকেশন আর ওই খুনির সঙ্গে কে জড়িত তা এখানে বলা হয়নি। তো এরপর মিয়ং একটি সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সাইকিয়াট্রিস্ট বলে যে তার বিহেভিয়ারে কোনো চেঞ্জ আসেনি। এতে মিয়ং বলে যে আমি একজনের খুন করেছি। এটা শুনে সাইকিয়াট্রিস্ট তো অবাক হয়ে যায়। মিয়ং বলে, আমি চেক করেছিলাম, তুমি আমার কথা শুনছো নাকি শুনছো না। এই বলে মিয়ং সেখান থেকে যাওয়ার জন্য উঠলে সাইকিয়াট্রিস্ট তখন আস্তে করে বলে, পাগল কোথাকার। কিন্তু মিয়ং কথাটি শুনে ফেলে। তখন তার ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। তো এরপর নসুককে দেখি, যে কিনা তখন কোম্পানির কিছু বিজনেস পার্টনারের সঙ্গে মিটিং করছিল। নসুক তখন এদেরকে এক প্রকার ধমক দিয়ে বলে, কালকে চেয়ারম্যান হওয়ার জন্য ভোটের আয়োজন করা হয়েছে, তাই সকলে যেন নসুককে ভোট দেয়। এতে এরা বলে, কিন্তু ম্যাডাম জুতো ডুহিকে চেয়ারম্যান বানাতে বলেছে, তাহলে আমরা ওনার কথা কিভাবে অমান্য করব। নসুক বলে, আমি জানি কোম্পানির পিছনে তোমরা 2 নম্বরই বিজনেস করছো, আর সমস্ত ডিটেলস আমার কাছে আছে, তাই আমার সঙ্গ না দিলে আমি কিন্তু তোমাদের অবস্থা খারাপ করে দেব। এতে সকলে তো নসুকের কথায় ভয় পেয়ে যায়। তো এরপর আমরা মিয়ংকে দেখি, যে কিনা ওই সাইকিয়াট্রিস্টকে ওয়াশরুমে নিয়ে গিয়ে দরজার সঙ্গে তার মাথা ঠুকতে ঠুকতে তাকে মেরেই ফেলে। এখান থেকে বোঝাই যাচ্ছে যে মিয়ং কত ভয়ানক লেভেলের একটি সাইকো। তো এরপর আমরা নসুকের ওয়াইফ কিমকে দেখি, যে কিনা তখন কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। তখন হঠাৎ করে কিমের ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে পড়ে যায়। জু যেই রাতে মারা গিয়েছিল ওই রাতে হঠাৎ করে তার বুকে ব্যথা উঠে যায়। সে তাড়াহুড়ো করে তার মেডিসিন খেয়ে ফেলে, কিন্তু এরপরেই সে মারা যায়। তখন হঠাৎ করে কিম অনেক ঘামছিল আর সে অনেক অস্থির হয়েছিল। তখন সেখানে নসুক এসে তার কান থেকে হেডফোন সরিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে কিম তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না। তো এরপর আমরা ডুহিকে দেখি, যে কিনা তখন রাগে তার একটি ড্রেস খুলছিল। এই ড্রেসটি ডুহির এখন অনেক পছন্দের, কারণ সে আর জাঙ্কু প্রথম যেই দিনকে দেখা করেছিল সেই দিনকে ডুহি এই ড্রেসটি পরেছিল। কিন্তু জাঙ্কুয়ের এরকম ব্যবহারে ডুহি তার উপর অনেক রেগে আছে, তাই সে রাগে এই জামাটি ডাস্টবিনে ফেলে দেয়। অপরদিকে জাঙ্কুয়েরও মন অনেক খারাপ ছিল। সে গায়কের রিহার্সাল দেখতে আসলেও একটি বারও কিন্তু তার দিকে তাকায় না। এতে গায়ক তো অনেক রেগে যায়। তো এরপর আমরা ওই মিস্টিরিয়াস লোককে দেখি, কিল্লারটি যে পার্সেল পাঠিয়েছিল সেখানে ডুহি আর জাঙ্কুয়ের ওই ভিডিওটা ছিল। কিন্তু যেই সময়ে জাঙ্কু তার পাওয়ারের ইউজ করেছিল ওই সময়ের ফুটেজ নষ্ট হয়ে গিয়েছে। তো পরের দিনের সিন দেখি, জাঙ্কু ডুহিকে পিক আপ করতে এসেছে, কিন্তু ডুহি জাঙ্কুয়ের সঙ্গে কোনো কথা না বলে পেছনে বসে যায়। এমনকি তারা যখন অফিস চলে আসে তখনও ডুহি জাঙ্কুয়ের সঙ্গে কোনো কথা বলে না। তখন সেখানে হেলমেট পরে একজন লোক আসে। লোকটি তখন চারিদিক ঘুরে ঘুরে দেখছিল, আর তাকে দেখে অনেক সন্দেহজনক মনে হচ্ছিল।
তখন দুহি সিনকে খুঁজতে তার কেবিন থেকে বার হয়েছিল। এতে এই লোকটি যখনই দুহির দিকে হাত বাড়াবে তখনই পেছন দিক থেকে সিন ওর মাথায় একটি বাড়ি মেরে বলে, আমি খুনিকে ধরে ফেলেছি। তখন সেখানে তাড়াহুড়ো করে জাঙ্কু এসে প্রথমে দুহিকে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে কিনা। কিন্তু দুহি তো এখনও তার ওপর রেগেছিল, তাই সে তার হাত জাঙ্কুয়ের কাছ থেকে সরিয়ে নেয়। সিন যখন ওই লোকটির হেলমেট খোলে তখন ওই লোক আর অন্য কেউ না পার্ক। পার্ককে এখানে দেখে জাঙ্কু একটু বিরক্ত হয়। পার্ক তখন বস বস বলে জাঙ্কুয়ের পেছন চলে যায়। সে বলে, কালকে থেকে আপনাকে অনেক মনমরা মনে হচ্ছিল, তাই আপনি ঠিক আছেন কিনা এটা চেক করতে ডেলিভারি ম্যান সেজে আসলাম, যাতে কেউ চিনতে না পারে। এতে জাঙ্কু বলে, হ্যাঁ খুব ভালো কাজ করেছো, কেউ তোমাকে চিনতে পারেনি। আমি কত সুন্দর দুহির কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলছিলাম, কিন্তু তুমি এসে সব বরবাদ করে দিলে। পার্ক বলে, কেন বস? জাঙ্কু বলে, যখন থেকে তুমি আমাকে ওই বডিগার্ডের মুভিটা দেখিয়েছো তখন থেকেই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আর যখনই দুহির কাছে যাচ্ছি তখনই মনে হচ্ছে যে বুকের মধ্যে কেউ ঢোল বাজাচ্ছে। তখন সেখানে দুহি আর সিন আসে। সিন তখন পার্ককে সরি বলে। পার্কের পুরো নাম হলো পার্ক বোগিয়ম, কিন্তু সিন তাকে পার্ক ফোকিয়ম বলছিল। এতে পার্ক তো বিরক্ত হয়ে অনেক জোরসে জোরসে একদম বারান করে করে সিনকে তার নামটি বলে। এতে সিন তো তাকে এফিউ বলে দেয়, যা শুনে পার্ক অনেক রেগে যায়। জাঙ্কু তখন পার্ককে সামলায়। তো এরপর মিটিংয়ের সিন দেখি, দুহি আর জোসুক বাদে সকলে নসুককে ভোট দেয়, যার কারণে নসুক এখন চেয়ারম্যান হয়ে যায়। কিন্তু দুহি যখন কাউকে বিয়ে করবে তখন দুহি চেয়ার ওম্যান হবে। দুহি তখন নসুককে বলে যে অল্প সময়ের জন্যই তো, তাই ঠিক মতন দায়িত্ব পালন করবে। তখন নসুক বলে, বিয়ে অনেক সেন্সিটিভ একটি জিনিস, তাই তাড়াহুড়ো করবে না, এতে তোমার ক্ষতি হবে। দুহি বলে, সরি কিন্তু আমি আপনাকে এত কষ্টের মধ্যে দেখতে পারছি না, তাই খুব তাড়াতাড়ি এই চেয়ার ওম্যানের দায়িত্ব আমি নিয়ে নেব। নসুক বলে, ঠিক আছে, আমরা যেহেতু ফ্যামিলি তাই বিয়েতে অবশ্যই ইনভাইট করবে। দুহি বলে, কেন করব না, ফ্যামিলি বলে কথা, নিশ্চয় করব। তো এক এক করে সকলে মিটিং রুম থেকে বার হয়ে যায়। দুহি আর জোসুক একসঙ্গে বার হচ্ছিল। দুজনকে একসঙ্গে দেখে জাঙ্কু তো জেলাস হয়। জোসুক তখন জাঙ্কুকে বলে, থ্যাংক ইউ আমার দুহির এতবার জান বাঁচানোর জন্য, আর আশা করছি ভবিষ্যতে তুমি ওর খেয়াল রাখবে। জোসুকের মুখে আমার দুহি কথাটি শুনে জাঙ্কু তো জেলাস হয়। জাঙ্কু তখন তাকে একটি স্যাভেজ রিপ্লাই দেয় যে, আমি এইসব তোমার জন্য করিনি, আর আমাকে বলতে হবে না যে কি করা উচিত আর কি করা উচিত না। তার কথা শুনে দুহি তখন জোসুককে বলে, কিছু মনে করো না, এরকমই সকলের সঙ্গে রুড হয়ে কথা বলে। এই বলে দুহি জোসুকের হাত ধরে সেখান থেকে চলে যায়। জাঙ্কু জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছ। এতে দুহি বলে, আমাদের কিছু কথা আছে, তাই বিরক্ত করবে না। এটা শুনে জাঙ্কু তো আবারও জেলাস হয়। তো এরপর এরা দুজনে গাড়িতে বসে বিজনেস নিয়ে কথা বলছিল যে নসুক চিটিং করে ভোট নিয়েছে, আর বাইরে আমাদের হ্যান্ডসাম হিরো এদেরকে পাহারা দিচ্ছিল। সঙ্গে আর চোখে সে গাড়ির ভিতরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করছিল, কিন্তু সে কিছু দেখতে পায় না। এরপর দুজনে গাড়ি থেকে বার হলে জাঙ্কু তো অ্যাংরি লুকে জোসুকের দিকে তাকাচ্ছিল। তো এরপর জাঙ্কু যখন দুহিকে নিয়ে যাচ্ছিল তখন সে বার বার দুহিকে দেখছিল। দুহি তখন বলে, কি হলো, এইভাবে কি দেখছো, কিছু কি বলবে? এতে জাঙ্কু বলে, কই তাকালাম? দুহি বলে যে, আমি মানুষ তাই বুঝতে পারি কে আমার দিকে তাকিয়ে আছে আর কে তাকিয়ে নেই, তাই কি বলবে জলদি বলো। জাঙ্কু বলে, কিছু না। তো এরপর দুজনে পুলিশ স্টেশন আসে। জাঙ্কু পুলিশকে ওই খুনিটির চেহারা বলেছিল, তাই এরা ড্রয়িং করেছে, কিন্তু এরকম মানুষ এই শহরে নেই, তাই এরা বুঝতে পারে না যে আসল খুনি কে। দুহি তখন পুলিশ স্টেশন থেকে বার হয়ে বলে, এখন তো আমাকেই স্বীকার হতে হবে। জাঙ্কু বলে, স্বীকার হতে হবে মানে কি? দুহি বলে, কিলার যেহেতু শুধুমাত্র আমাকে মারতে চায়, তাই আমি ওকে সুযোগ করে দেব, পরে সে যখন আমাকে মারতে আসবে তখন আমরা ওকে ধরে ফেলবো। প্ল্যান সাকসেসফুল হলে তো বেঁচে যাব, না হলে আমি মনে হয় ওই খুনির হাতে মারা যাব। মরে যাওয়ার কথা শুনে জাঙ্কুয়ের মুখ ছোট হয়ে যায়। সে বলে, আমি তোমার সঙ্গে আছি, ডোন্ট ওয়ারি। দুহি তখন বলে, একটি কথা অনেকদিন ধরে বলবো ভাবছি, তুমি না অনেক ভালো বডিগার্ড। ব্যাস এই একটু প্রশংসা শুনে জাঙ্কুয়ের মনে তো লাড্ডু ফুটে যায়। দুহির ওপরে থাকা তার রাগগুলো মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়।
তো এরপর দুহি ওই লোকটির সঙ্গে ব্লাইন্ড ডেটে যায়, যার সঙ্গে দুহির ব্লাইন্ড ডেট জু ঠিক করেছিল মারা যাওয়ার আগে। তো এ একজন প্রসিকিউটর, নাম হলো চৈ। চৈ তখন তার দু হাত বাড়িয়ে দুহির সঙ্গে হ্যান্ডশেক করে, যা দেখে জাঙ্গু তো ভেতর ভেতর জ্বলে যাচ্ছিল। চৈ তখন দুহির সঙ্গে অনেক ফ্লার্ট করে আর সে নিজেই নিজের প্রশংসা করে। তার কথা শুনে দুহি তার মুখে ফেক স্মাইল নিয়ে আসে, কিন্তু ভেতর ভেতর তার অনেক রাগ হচ্ছিল। আর জাঙ্কুয়ের তো মন করছিল তাকে মেরে ফেলতে, কিভাবে সে দুহির সঙ্গে ফ্লার্ট করছে। তো এরপর চৈ অনেকগুলো খাবারের অর্ডার দেয়। তো চৈ যখন ড্রিঙ্ক করছিল তখন সে প্রথমে গার্গেল করে, তারপরে সেটাকে গিলে ফেলে, যা দেখে দুহির তো বমি পাচ্ছিল। আর জাঙ্কুয়ের অবস্থা কি বলবো। চৈ তখন দুহিকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু দুহি বলে আমি দিনে করি না, রাতের বেলায় ড্রিঙ্ক করি। এর উত্তরে চৈ বলে, তাহলে তো আমাদেরকে রাতের বেলায় দেখা করা উচিত ছিল। এবার জাঙ্কু তার ধৈর্য হারিয়ে ফেলে। চৈ যখনই লবস্টার খেতে যাবে তখনই জাঙ্কু দুহির হাত ধরে ম্যাজিক ইউজ করে লবস্টারটিকে জিন্দা করে দেয়। এতে লবস্টারটি তো তখন চৈয়ের ঠোঁট কামড়ে ধরে, এতে বেচারার তো অনেক লাগে, সে তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যায়। দুহি জাঙ্কুকে জিজ্ঞাসা করে যে সে কেন এমনটা করলো। এতে জাঙ্কু বলে, ওর কথা আমার সহ্য হচ্ছিল না, তাই মুখ বন্ধ করে দিলাম। এরপর চৈ যখন আসে তখন তার ঠোঁট ফুলে গিয়েছিল। চৈ যেহেতু একজন প্রসিকিউটর, তাই দুহি চৈকে তার বিয়ের রেজিস্ট্রি পেপার তৈরি করতে বলে। যা শুনে চৈয়ের সঙ্গে সঙ্গে জাঙ্কু অবাক হয়। জাঙ্কু তখন মনে মনে বলে, শেষমেশ দুহি তাহলে এই তারকাটার সঙ্গে বিয়ে করবে। তো যাই হোক, এরপর দুজনে সেখান থেকে চলে যায়। দুহি তখন সিনকে কল করে তার বিয়ের সমস্ত আয়োজন করতে বলে। দুহি তখন জুয়ের দেওয়া সেই রিংগুলো দেখে স্যাড হয়ে যায়। জাঙ্কু বলে, আমার সামনে এইভাবে স্যাড ফেস দিয়ে থেকো না, দেখতে ভালো লাগে না। দুহি বলে, দেখতে ভালো না লাগলে তাহলে তাকিও না আমার দিকে। জাঙ্কু তখন গাড়ি থামিয়ে দুহির হাত ধরে বলে, ওই কিলারকে খোঁজার পর তো তোমার মুখ আমাকে দেখতে হবে না, তাই তো, তাই চলো এখনই ওই কিলারকে খুঁজবো। এই বলে জাঙ্কু দুহিকে ওই মাফিয়ার কাছে নিয়ে যায়। মাফিয়া তখন জাঙ্কুকে এখানে দেখে অনেক রেগে যায়, আর দুহিও অবাক হয় যে সে কেন এইখানে তাকে নিয়ে আসলো। জাঙ্কু তখন ওই খুনিটির ছবি বার করে মাফিয়াকে বলে এই লোকটিকে খুঁজতে। এতে মাফিয়া তো রেগে যায় যে আমি কি তোমার চাকর যে তোমার কথা শুনবো। কালকে রাতে জাঙ্কুয়ের হাতে মার খাওয়ার পর এই মাফিয়া তো অনেক রেগে আছে, তাই সে তখন কয়েকটা বিয়ারের বোতল এদের দিকে ছুঁড়ে মারে। একটা বোতল দুহিকে লাগতেই যাচ্ছিল, কিন্তু সে বেঁচে যায়, যা দেখে জাঙ্কু তো মাফিয়ার উপর অনেক রেগে যায়। সে তখন দুহির হাত ধরে ম্যাজিক ইউজ করে সামনে পড়ে থাকা চাকুগুলো হাওয়াতে ভাসিয়ে দেয়। দুহি বুঝতে পারছে যে জাঙ্কু কি করবে, তাই সে তাকে বারণ করে যেন এমনটা না করে। কিন্তু জাঙ্কুয়ের রাগ তো কিছুতেই কমছিল না। সমস্ত জিনিসগুলো যখনই মাফিয়ার উপর পড়তে যাবে তখনই দুহি তাড়াহুড়ো করে তার হাতটি সরিয়ে নেয়, যার কারণে জাঙ্কুয়ের কোন ম্যাজিক কাজ করে না। আর এই ফাঁকে মাফিয়া সেখান থেকে পালিয়ে যায়। এই সবে জাঙ্কু তো দুহির উপর অনেক রেগে যায়। দুহি বলে, হঠাৎ করে এত রেগে যাওয়ার কি হয়েছে আমাকে বলো। জাঙ্কু বলে, সব কিছু তোমার জন্য হয়েছে, যবে থেকে তোমার সঙ্গে পরিচয় হয়েছে তবে থেকেই আমার জীবন তো এলোমেলো হয়ে গিয়েছে। তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমার জীবন কত সুন্দর ছিল, কিন্তু তুমি আমার লাইফে আসার পর সব কিছু কেমন যেন হয়ে গেল, ভালো হতো যেন তুমি কখনোই আমার জীবনে না আসতে। তার কথাগুলো শুনে দুহির মন তো খারাপ হয়ে যায়। সে বলে, আমাকে নিয়ে যেহেতু তোমার এত প্রবলেম, তাই চলো সব কিছু শেষ করে দিই। দুহি বলে, আজ থেকে তুমি আর আমার বডিগার্ড না। জাঙ্কু বলে, ঠিক আছে, আর কখনোই তোমার সামনে আসবো না। এই বলে জাঙ্কু সেখান থেকে চলে যায়। তার এরকম ব্যবহারে দুহি অনেক কষ্ট পায়, কারণ সে তো এখন জাঙ্কুকে পছন্দ করে ফেলেছে। তো সেখানে সিন এসে দুহিকে তার ফ্ল্যাট পর্যন্ত ছেড়ে আসে। কিন্তু দুহি যখন লিফটে ওঠে তখন আমরা ওই খুনিকে দেখি, যে কিনা এতক্ষণ দুহির ওপর নজর রাখছিল। আর সে এটাও জানে যে জাঙ্কু আর দুহির মধ্যে ঝগড়া হয়েছে, এর মানে সে নিশ্চয় দুহির কোনো ক্ষতি করবে। অপরদিকে জাঙ্কু তো দুহির কথাই ভাবছিল যে তার সঙ্গে এত খারাপ করে কথা বলা উচিত হয়নি আমার। জাঙ্কুয়ের তো অনেক চিন্তা হচ্ছিল যে দুহি ঠিক মতন বাড়ি পৌঁছেছে কিনা।
তো এইদিকে দুহি যখন তার রুমের মধ্যে ছিল, তখন বাইরে থেকে একটি মিউজিকের আওয়াজ আসছিল। ধীরে ধীরে মিউজিকের সাউন্ড যেন বেড়ে যাচ্ছিল, যা শুনে দুহি তো ভয় পেয়ে যায়। সে আস্তে আস্তে যখন রুম থেকে বার হয়, তখন ওই কিল্লারটি তাকে অজ্ঞান করে দেয়। এরপর তার যখন জ্ঞান ফেরে, তখন সে তো অনেক ভয় পেয়ে যায়, কারণ দুহি এখন বিল্ডিংয়ের টপ ফ্লোরে এইভাবে ঝুলছে। তখন ওই কিল্লারটি কাপড়ের এক সাইড কেটে দেয়, আর এক সাইড অল্প একটু কেটে সেখান থেকে চলে যায়। দুহি তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে খুনিকে রিকোয়েস্ট করে, সে যেন তার সঙ্গে এমনটা না করে। কাপড়টি যেই না পুরো ছিঁড়ে যাবে, তখনই সেখানে জাঙ্কু এসে দুহির হাত ধরে ফেলে। জাঙ্কুকে দেখে দুহি যেন বাঁচার আশা খুঁজে পায়। জাঙ্কু যখনই দুহিকে ওপরে তুলবে, তখনই সেখানে আবারও খুনি চলে আসে। সে যখনই জাঙ্কু এর ওপর অ্যাটাক করবে, তখনই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। উফ, জায়গা পেল না শেষ হওয়ার। তো কি আর করবো, অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে আসতে। আর থ্যাংক ইউ গাইজ এত ভালো ভালো কমেন্ট করার জন্য, কমেন্টগুলো দেখে মন ভালো হয়ে যায়। কিন্তু সরি, ব্যস্ততার কারণে কাউকে রিপ্লাই দিতে পারি না, তাই তোমরা মন খারাপ করো না। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, টাটা। এই পার্টে শুরুতে আমরা দেখি যখন ওই কিল্লারটি দুহির মুখ চেপে ধরেছিল, তখন হাতে চাপ লেগে যাওয়ার কারণে ইমার্জেন্সি কলে একটি SMS চলে যায়। কিন্তু দুহি যেহেতু ইমার্জেন্সি কল লিস্টে জাঙ্কুয়ের নাম্বার সেভ করে রেখেছিল, তাই মেসেজটি তখন জাঙ্কুয়ের ফোনে চলে যায়। তো মেসেজটিতে লেখা ছিল SOS, যার ফুল ফর্ম সেভ আওয়ার সোলস, যার বাংলা মানে হলো আমাদেরকে বাঁচাও। আর সঙ্গে এটাও লেখা ছিল আই অ্যাম ইন ডেঞ্জার, আর সে এখন কোথায় আছে ওই জায়গার লোকেশনও লেখা ছিল। জাঙ্কু তো এমনিতেই দুহিকে নিয়ে অনেক চিন্তায় ছিল, তার উপর থেকে এই SMS দেখে সে তো ঘাবড়ে যায়। জাঙ্কু আর এক সেকেন্ডও দেরি না করে তখনই দুহির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়। সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে বিল্ডিংয়ে তো চলে আসে, কিন্তু তখন লিফট কাজ করছিল না। আসলে ওই খুনিটি লিফট বন্ধ করে রেখেছে, তাই জাঙ্কুকে অনেক কষ্টে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তার উপর থেকে দুহির ফ্ল্যাট ছিল বিল্ডিং এর একদম টপ ফ্লোরে, যার কারণে জাঙ্কুয়ের অবস্থা তো খারাপ হয়ে যায়। অপরদিকে দুহির যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে এইভাবে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। খুনিটি কাপড়ের এক সাইড পুরোটা কেটে দেয়। দুহি তখন তাকে অনেক রিকোয়েস্ট করে, সে যেন এমনটা না করে। কিন্তু তার কান্নার আওয়াজ শুনে খুনির অনেক ভালো লাগছিল। খুনিটি যখনই এই পাশের কাপড়টি কাটে, তখনই সে কারো আসার আওয়াজ শুনতে পায়, তাই খুনিটি একটি জায়গায় লুকিয়ে যায়। আস্তে আস্তে কাপড়টি পুরোটাই ছিঁড়ে যায়। দুহি যেই না নিচে পড়তে যাবে, তখনই সেখানে জাঙ্কু এসে তার হাত ধরে ফেলে। জাঙ্কু তখন ইশারায় দুহিকে ভরসা দেয় যে তার কিছুই হবে না। জাঙ্কু তার এক হাত দিয়ে রেলিং ধরে রেখেছিল, তখনই সেখানে ওই খুনিটি এসে জাঙ্কুয়ের হাতে চাকু দিয়ে আঘাত করে দেয়। এতে জাঙ্কু আর দুহি দুজনেই তখন ওপর থেকে নিচে পড়তে লাগে। কিন্তু জাঙ্কু যেহেতু দুহির ওই হাতটি ধরে রেখেছিল, তাই সে ম্যাজিকের ইউজ করে টেলিপোর্ট হয়ে সিঁড়ির কাছে চলে আসে। দুহি তো অনেক বেশি ভয় পেয়েছিল, ভয়ের চোটে সে জাঙ্কুকে টাইটলি জড়িয়ে ধরে। সে অনেক বেশি কান্না করছিল। দুহির এরকম জড়িয়ে ধরা জাঙ্কু তো পুরো ফ্রিজ হয়ে যায়। জাঙ্কু বলে, দেখো তোমার কিচ্ছু হয়নি, আমি তো তোমার সঙ্গে আছি, আমি তোমার কিছুই হতে দেব না। কিন্তু না, দুহি তখনও কান্না করে যাচ্ছিল, তাই জাঙ্কু এবার দুহিকে জড়িয়ে ধরে।
আর এইখানে সে ফাইনালি তার ফিলিং বুঝতে পারে। ঠিক তখনই জুসুকও ডুহির রুমের দিকে আসছিল। আসলে ডুহি জুসুকে নাম্বার দিয়েও এমার্জেন্সি কল লিস্টে সেভ করেছিল, তাই সেও ডুহির SMS দেখেছে। কিন্তু এইখানে দুজনকে এইভাবে দেখে তার মন তো ভেঙে যায়, কারণ সেও তো ডুহিকে পছন্দ করে। তো সিন এখানে কাট হয়ে পরের সিনে এরা তিনজনে ডুহির রুমে ছিল। ডুহি তখনও ভয় পেয়েছিল। জাঙ্গু তখন বলে যে খুনি দরজার লক ভেঙে ভেতরে ঢুকেছে। ডুহি বলে, আমি যখন কান্না করে ওর কাছ থেকে সাহায্যের ভিক্ষা চাইছিলাম তখন সে আমাকে দেখে অনেক আনন্দিত হচ্ছিল, আর সঙ্গে ওই মিউজিক। এতে জাঙ্গু বলে, খুনি তো ধরেই নিয়েছিল, আজকে সে তোমাকে মেরেই ফেলবে, তাই মিউজিক অন করে সেলিব্রেট করছিল। তার কথা শুনে জুসুক তো অবাক হয় যে জাঙ্কু এত বেশি জিনিয়াস। তো ডুহি তার ফোন চাইছিল, জাঙ্কু ডুহিকে তার ফোন দেয়। রুমের মধ্যে ক্যামেরা লাগা ছিল, তাই ডুহি ফুটেজ চেক করে। ফুটেজে লোকটির মুখ খুব ভালো করে দেখা যাচ্ছিল। ডুহি বলে, কিন্তু এ তো অন্য লোক, ওই দিন রাতে যে আমার ওপর অ্যাটাক করেছিল ওই লোকটি আর এই লোকটি তো আলাদা। জাঙ্কু বলে যে হ্যাঁ, এই লোকটি আলাদা, কারণ ওই রাতে আমি স্পষ্টভাবে লোকটিকে দেখেছিলাম। তখন ডুহি জুম করে খুনির গলায় একই রকম স্ক্র্যাচ দেখতে পায়, যেটা কিনা ওই রাতে ডুহি দেখেছিল ওই খুনিটির ওপরে। জাঙ্কু বলে, এবার বুঝতে পারলাম খুনি তার ফেস চেঞ্জ করে, তাই তো এখনো পর্যন্ত আমি ওকে ধরতে পারলাম না। তার এই কথাগুলো তখন জুসুকের মাথার ওপর দিয়ে যায়। সে তখন জাঙ্কুকে অন্য একটি রুমে নিয়ে এসে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? ডুহি তো রেলিংয়ে ঝুলছিল, তাহলে সে কিভাবে হঠাৎ করে তোমার কাছে চলে এলো? আর তোমরা এসব কি বলছো, ফেস চেঞ্জ করা, আর তুমি কেন ওকে খুঁজতে পারছো না? জাঙ্কু বলে, জানার ইচ্ছে হলে আমাকে না, ডুহিকে গিয়ে জিজ্ঞাসা করো। জুসুক বলে, ওকে জিজ্ঞাসা করলে ও কিছুই বলবে না, তাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি। ছোটবেলা থেকেই ডুহি ইন্ট্রোভার টাইপের মেয়ে, নিজের প্রবলেম কারোর সঙ্গে শেয়ার করে না, তাই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। এখন এই দুনিয়াতে ওর আপনজন বলতে আমি ছাড়া আর অন্য কেউ নেই। ও যখন কষ্ট পায় তখন ওকে দেখে আমিও কষ্ট পাই, আর ও যখন হ্যাপি থাকে তখন আমারও মুড ঠিক হয়ে যায়। তার কথাগুলো শুনে জাঙ্কু একটু ভেবে বলে, তুমি একাই না, আমিও ওর সঙ্গে আছি। তো এইদিকে ডুহি যখন বেলকানিতে আসে তখন তার ওই ঘটনাগুলো মনে পড়ে যায়, তাই সে আবারও অনেক কান্না করে। তখন সেখানে জুসুক এসে জিজ্ঞাসা করে, সে কি ঠিক আছে? এতে ডুহি তার চোখের পানি মুছে বলে, আজকে আমি মরতে মরতে বেঁচেছি, খুনি তো আমাকে মারার জন্য উতল হয়ে উঠেছে, জানি না সে এবার কার ছদ্মবেশ ধারণ করে আমার খুন করার চেষ্টা করবে। এতে জুসুক বলে, চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি, তাই চলো আমরা বিয়ে করে নিই। এই বলে সে ডুহির দিকে হাত বাড়ায়। ডুহি তো অবাক হয়। তখন সেখানে জাঙ্কু এসে ডুহির দিকে হাত বাড়িয়ে বলে, না, তুমি আমাকে বিয়ে করবে। এটা শুনে ডুহি তো আরও অবাক হয়। সে বলে, আমাকে ভাবতে কিছু সময় দাও। এই বলে সে রুমে চলে যায়। তো সিন এখানে কাট হয়ে পরের দিন অফিসের সিন দেখি। ডুহি তখন জাঙ্কু আর জুসুকে বিয়ের প্রপোজালের কথা ভাবছিল, আর তাকে রুমের বাইরে থেকে জাঙ্কুক দেখছিল আর বিড়বিড় করে বলছিল যে ডুহি কেন আমাকে চুজ করলো না, ও কি তাহলে ওই বেকার মানুষ জুসুককে চুজ করবে? জাঙ্কুয়ের নজর যায় তখন এই নিউজ পেপারের ওপরে, যেখানে কিনা জুসুকের অনেক প্রশংসা করা হয়েছে, যা দেখে জাঙ্কু তো অনেক রেগে যায়। তখন তাকে পার্ক কল করে পেছনে তাকাতে বলে। জাঙ্কু পেছন তাকিয়ে পার্ককে দেখতে পায়। জাঙ্কু তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কেন লুকিয়ে লুকিয়ে এসেছে। পার্ক বলে, ওই সিনের জন্য, কালকে ও ঘাড়ে মেরেছিল কিন্তু ব্যথা এখনো যায়নি, তাই লুকিয়ে লুকিয়ে আসলাম। পার্ক নিজের সঙ্গে অনেকগুলো খাবার নিয়ে এসেছিল। সে বলে, এগুলো আমি আপনার জন্য বানিয়েছি অনেক ভালোবেসে। এতে জাঙ্কু বলে যে গায়ম তোমাকে পাঠিয়েছে, তাই তো? পার্কের মুখ থেকে তখন ভুল করে হ্যাঁ বেরিয়ে যায়। জাঙ্কু বলে, এর মানে তুমি গোয়েন্দাগিরি করতে এসেছো? পার্ক বলে, বিশ্বাস করেন বস, আমি গায়মকে কিছুই বলবো না। জাঙ্কু বলে, কালকে আবারও ডুহির ওপর অ্যাটাক করা হয়েছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ওকে প্রোটেক্ট করব, আর কালকে আমি ওকে বিয়ের জন্য প্রপোজ করেছি। কিন্তু পার্ক তার কথায় তেমন কান দেয় না। সে বলে, এটা তো পুরনো কথা যে ডুহি আপনাকে প্রপোজ করেছিল, কিন্তু আপনি সকলের সামনে ওকে রিজেক্ট করে দিয়েছেন,
জাঙ্কু বলে, আরে বোকা, এবার আমি ওকে প্রপোজ করেছি। এটা শুনে পার্ক তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে, বস, আপনি যে বলেছিলেন যে মানুষকে বিয়ে করবে সে একটা পাগল, এর মানে আপনিও পাগল হলেন। এটা শুনে জাঙ্কু তখন একটু ধমক দিয়ে পার্কের মুখ বন্ধ করে দেয়। জাঙ্কু বলে, যদি দুহি অন্য কাউকে বিয়ে করে নেয় তাহলে তো আমি কখনোই ওর হাত ধরতে পারবো না, তাই ওকে প্রপোজ করেছি আর কি। পার্ক বলে, তাহলে গায়ং ওর কি হবে? যদি একবার এই কথা জানতে পারে তাহলে ও তো আমাকে মেরেই ফেলবে, আপনি তো জানেন ওর রাগ কত। কিন্তু জাঙ্কু তার কথায় পাত্তাই দেয় না, সে তো আরামসে কফি খাচ্ছিল। তো এরপর দহি আর মিস চৈকে দেখি। চৈ ট্যারো কার্ড রিড করতে পারে, তাই দহি এবার তার ভাগ্যের পরীক্ষা করতে চায়। সে একটি কার্ড বেছে নেয়। তো চৈ এটা ভালো করে দেখে এর মিনিং বলে যে, আপনার সঙ্গে অনেক স্পেশাল একজন কারোর দেখা হবে, যার সঙ্গে আপনি আপনার নতুন জীবন স্টার্ট করবেন। যা শুনে দহি একটু ভাবনায় পড়ে যায়। তো এইদিকে জাঙ্কু যখন পার্কের সঙ্গে বসে খাবার খাচ্ছিল তখন সে জুসুককে দেখে। জুসুক তখন তার হাতে একটি ফুল নিয়ে দহির কেবিনের দিকে যাচ্ছিল। যা দেখে জাঙ্কু তো তার দিকে এমন ভাবে তাকায় যেন আস্ত খেয়ে ফেলবে। তো জুসুক দহিকে ফুলগুলো দিয়ে বলে, কালকে আমি তোমাকে ফুল ছাড়াই প্রপোজ করেছিলাম, তাই আজকে দিতে এলাম আর কি। জুসুক আরো কিছু বলতে চাচ্ছিল কিন্তু নার্ভাসনেসের কারণে সে কিছুই বলতে পারে না। যা দেখে দহি হেসে ফেলে আর তাকে দেখে জুসুকও হেসে ফেলে। আমরা তখন জাঙ্কুকে দেখি যে কিনা জেলাসি লুকে এদের দিকেই তাকিয়েছিল, আর সে এই ভেবে অনেক বিরক্তও হচ্ছিল যে কি এমন কথা বলা বলি হচ্ছে যার কারণে তারা এত হাসছে। পার্ক তখন জাঙ্কুকে বলে, বস, আপনি কি জেলাস হচ্ছেন? জাঙ্কু বলে, কে, আমি? এই সমস্ত ফালতু কাজ আমার দ্বারা হয় না। কিন্তু পার্কও খুব ভালো করে বুঝতে পারছে যে তার বস এখন অনেক জেলাস। তো জুসুক তার নার্ভাসনেস কাটিয়ে দহিকে বলে, কালকে আমি তোমাকে মন থেকে প্রপোজ করেছিলাম, আমি যখন জানতে পারি যে তুমি ব্লাইন্ড ডেটে গিয়েছিলে আর সঙ্গে জাঙ্কুকে বিয়ের জন্য প্রপোজ করেছিলে, তখন আমি ভেতর ভেতর অনেক কষ্ট পেয়েছিলাম, তাই তো হুট করে কালকে প্রপোজ করে ফেললাম, কারণ আমি তোমাকে পছন্দ করি। তার এই কথা শুনে দহি তো অবাক হয়, সে ভাবতে পারেনি যে জুসুক তাকে নিয়ে এমন ফিলিং রাখে। জুসুক বলে, চাপ নিও না, তোমার যাকে পছন্দ হবে তুমি তাকেই বিয়ে করো। তো এইদিকে জাঙ্কু তো জেলাসির চক্করে অনেক কফি খেয়ে ফেলে। তখন সে একটি এমপ্লয়কে জিজ্ঞাসা করে, আচ্ছা, একটি মেয়ে যদি কোনো ছেলের ফোন নাম্বার তার এমার্জেন্সি কল লিস্টে রাখে তাহলে এর মানে কি? এতে এমপ্লয়টি বলে, সিম্পল ব্যাপার, মেয়েটি ওই ছেলেটিকে অনেক বিশ্বাস করে। এটা শুনে জাঙ্কু তো অনেক খুশি হয়ে যায় যে দহি তাকে বিশ্বাস করে। কিন্তু পরক্ষণেই তার হাসি গায়েব হয়ে যায়, কারণ তখন তো সেখানে জুসুকও এসেছিল। এর মানে দহি জুসুকের নাম্বারও তার এমার্জেন্সি কল লিস্টে সেভ করে রেখেছে। এর মানে দহি তাহলে জুসুককেও ভরসা করে। এই ভেবে বেচারা অনেক বিরক্ত হয়ে যায়। এই এমপ্লয়টি তখন জাঙ্কুকে একটি বই দেয় যেখানে প্রথম ভালোবাসার 100টা টিপস লেখা ছিল। জাঙ্কু বইটার কয়েকটি পেজ পড়ে আর এতেই তার মুড তো ভালো হয়ে যায়। তখন সেখানে জুসুক এসে তাকে বাইরে আসতে বলে, কারণ সে জাঙ্কুয়ের সঙ্গে কিছু কথা বলবে। তো জাঙ্কুও তার সঙ্গে চলে যায়। তো জুসুক জাঙ্কুকে বলে, প্রথমে দহি তো তোমাকে প্রপোজ করেছিল, তাহলে কেন তুমি ওর প্রপোজাল একসেপ্ট করনি আর এখন কেন ওকে বিয়ের জন্য প্রপোজ করছো? এর উত্তরে জাঙ্কু বলে, আমি তখন বিয়ে করতে চাইনি, তাই বারণ করেছিলাম, কিন্তু এর মানে এটা না যে আমি দহিকে পছন্দ করি না। জুসুক বলে, তুমি আগেও একবার ওর ফিলিং নিয়ে খেলেছ, তাই দ্বিতীয়বার এমনটা করো না। এতে জাঙ্কু বলে, আমি মোটেও ওর ফিলিং নিয়ে খেলছি না, দহিকে নিয়ে আমি এখন সিরিয়াস। জুসুক তখন কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তখনই সিন তাকে কল করে এখনই অফিস আসতে বলে, কারণ দহি কোথাও যাবে। তো জাঙ্কু জুসুককে বলে, আমি তোমার সঙ্গে কথা বলে আর টাইম নষ্ট করতে চাইছি না, কারণ আমি অনেক ব্যস্ত। এই বলে সে যখন চলে যাচ্ছিল তখন জুসুক বলে, তুমি কি ভুলে যাচ্ছ, তুমি শুধুমাত্র দহির একজন বডিগার্ড, তাই লাইন ক্রস করো না। এর উত্তরে জাঙ্কু তাকে একটি স্যাভেজ রিপ্লাই দেয় যে, এখনো পর্যন্ত কোনো লাইন তৈরি হয়নি যেটা আমি ক্রস করিনি। এই বলে জাঙ্কু চলে যায় আর জুসুক অ্যাংরি লুকে তার দিকেই তাকিয়ে থাকে। তো এরপর জাঙ্কু যখন দহিকে নিয়ে যাচ্ছিল তখন জাঙ্কু তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার আর জুসুকের নাম্বার তোমার
ইমার্জেন্সি কল লিস্টে সেভ করে রেখেছ। এতে দুহি বলে, কারণ তুমি আমার বডিগার্ড আর জুসুক আমার ফ্যামিলি। আসলে জুসুকি জোর করে দুহির ফোনের ইমার্জেন্সি কন্ট্যাক্ট লিস্টে তার নাম্বারটি সেভ করে রেখেছিল। তো এবার দুহি জাঙ্গুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কেন আমাকে বিয়ের জন্য প্রপোজ করলে? আমি তো তোমাকে প্রপোজ করেছিলাম, কিন্তু তুমি আমাকে বারণ করেছিলে। এটা শুনে জাঙ্গু একটু বিরক্ত হয়ে বলে, উফ, এই প্রশ্নের উত্তর কেন সকলে জানতে চায়? তো দুহি তখন জাঙ্গুকে কিছু একটা বলে, কিন্তু ডাইরেক্টর চায় না যে আমরা এদের পার্সোনাল কথাগুলো শুনি। তাই সিন এখানে কাট হয়ে পরের সিনে একটা ইভেন্টের সিন দেখি। এখানে সকলে উপস্থিত ছিল। যেহেতু নসুক এখন চেয়ারম্যান, তাই সে যখনই স্পিচ দেবে তখনই সেখানে দুহি আর জাঙ্গু আসে। দুহিকে এখানে দেখে সকলে অবাক হয়, কারণ দুহি এর আগে কখনোই এরকম ইভেন্টে আসেনি। তো মিয়ং দুহিকে বলে, তুমি এখানে কি করছো? আগে তো কখনোই এরকম ইভেন্টে তুমি আসোনি। এতে দুহি বলে, কেন, ঝটকা লাগলো? এটা তো শুরু, এরপর দেখো আরো কত রকমের ঝটকা আমি তোমাদেরকে দিই। তো দুহি এবার এদেরকে বলে যে আমি বিয়ে করছি। তার কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। দুহি বলে, তোমরা তো আমার ফ্যামিলি, তাই অবশ্যই বিয়েতে আসবে। একটু তাড়াতাড়ি বিয়ে করছি তো, তাই কাট করার সময় পাইনি। তোমরা কিছু মনে করো না, কেমন? এই বলে দুহি যখন স্টেজ থেকে নামছিল তখন সে আশেপাশে কোথাও জাঙ্গুকে দেখতে পায় না। তো দুহি তখন একটি লোককে দেখে যার ঘাড়ে তখন আঁচর দেওয়া ছিল। লোকটিকে দেখে দুহি বুঝতে পেরে যায় যে এটাই খুনি। তাই সে যখনই খুনিটিকে ধরতে যাবে তখনই সে পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে জাঙ্গু এসে তাকে ধরে ফেলে। তাদের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য আই কন্ট্যাক্ট হয়। এরপর দুহি জাঙ্গুয়ের কাছ থেকে একটু দূরে সরে যায়। তো সিন এখানে কাট হয়ে এবার দুহির বিয়ের সিন দেখি। দুহি আসলে কাকে বিয়ে করবে এটাই ভাবছ তো? তো একটু ধৈর্য ধরো, সবই জানতে পারবে। তো দুহির আজকে হঠাৎ করে জুয়ের কথা মনে পড়ে যায়, যার কারণে সে তো একটু কান্না করে ফেলে। তখন সেখানে সিন এসে দুহিকে বাইরে নিয়ে যায়। তো বিয়েতে নসুক, সুয়ান আর তাদের হাজবেন্ড ওয়াইফরাও এসেছে। দুহি তখন বলে যে আমি মনে করেছিলাম যে তোমরা বিয়েতে আসবে না। এতে নসুক বলে, এটা কেমন কথা, আমরা তো ফ্যামিলি, তাই আসতে হতোই। তো দুহি সেখান থেকে চলে গেলে পরে নসুক বলে, আজকে ওর বিয়ে, তাই কিছুই করলাম না, কয়েকদিন ওকে খুশি থাকতে দে, তারপর ওর সমস্ত খুশি গায়েব করে দেব। তো নসুক কি প্ল্যান করছে তা তো সামনে গেলেই জানতে পারবো। তো এরপর বিয়ে স্টার্ট হয় আর দুহি তার ফিউচার হাজবেন্ডের দিকে এগিয়ে যায়, যে আর অন্য কেউ না, আমাদের হ্যান্ডসাম হিরো জঙ্কু। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। গাড়িতে দুহি জাঙ্কুকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন আমাকে বিয়ে করতে চাও। এর উত্তরে জাঙ্কু বলেছিল, কারণ আমি চাই না যে তুমি মারা যাও। তার এই কথা শুনে দুহি তাকে বিয়ে করতে রাজি হয়েছিল, কারণ জাঙ্কু তাকে নিয়ে অনেক চিন্তা করে, তার কথা অনেক ভাবে। তো সিন বর্তমানে আসে আর দুজনে একে অপরকে কিছু কথা দেয় যে সারা জীবন তারা একসঙ্গে থাকবে, সুখে দুঃখে কারো হাত ছাড়বে না, আর দুজনে একে অপরের প্রতি লয়াল থাকবে। তো দুহি জাঙ্গুকে তার হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নেয় আর জাঙ্গু ও দুহিকে তার ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। দুহি তার বিয়ের জন্য একটি কন্ট্যাক্ট পেপার তৈরি করেছিল যেখানে অনেকগুলো নিয়ম লিখা ছিল। জাঙ্গু এক এক করে সকল নিয়মগুলো পড়ে। তো দুহি লিখেছে তারা দুজনে একে অপরের ব্যক্তিগত জীবনে ইন্টারফিয়ার করবে না, লোকজনের সামনে দুজনকে লাবিদাবি কাপাল হওয়ার অ্যাক্টিং করতে হবে, একে অপরকে অনেক সম্মান করবে, দুজনেরই লাইফে যে লক্ষ্যগুলো আছে তারা নিঃসন্দেহ সেগুলোকে পূরণ করবে, আর যখন তাদের সমস্ত লক্ষ্য পূরণ হয়ে যাবে তখন তারা এই কন্ট্রাক্ট শেষ করে দেবে। তো জাঙ্গুও তার এই কথাতে রাজি হয়ে যায়। তো সিন বর্তমানে আসে, দুজনে একে অপরকে রিং পরিয়ে তাদের বিয়ে সম্পূর্ণ করে। দুহি তখন অনেক খুশি ছিল, কিন্তু তার এই খুশি এদের সহ্য হচ্ছিল না, আর বেচারা নসুকের তো মন ভেঙে গিয়েছে দুহির এই সিদ্ধান্তে। অপরদিকে মিস চোয়েরও মন ভেঙেছে, কারণ সেও তো জাঙ্গুকে পছন্দ করত। এইদিকে পার্ক আর সিনের মধ্যে তো কম্পিটিশন স্টার্ট হয়ে যায় কে কত জোর সে হাততালি মারতে পারে। তো দুহির নজর হঠাৎ করে মিয়ং এর উপর যায়, যে কিনা তাকে দেখে অদ্ভুত ভাবে হাসছিল। তার এরকম চাহনি দুহিরও অদ্ভুত লাগে। তো এরপর দুজনের ফটোশ্যুট করা হয়। তারা সকলে জাঙ্গু আর দুহি
দুহিকে ক্লোজ হতে বলছিল, কিন্তু এতে বেচারা জাঙ্কু তো অনেক নার্ভাস হয়ে যায়। তার হার্টবিট আবারও বেড়ে যায়। তো যাই হোক, দুজনকে একসঙ্গে দেখে পার্ক বলে, আমার বস তো সব থেকে বেস্ট। সিন তখন বলে, এর মানে কি, আমার বস কি তবে ভালো না? পার্ক বলে, কিন্তু আমি তো এটা বলিনি। তুমি যা ভাবলে ওটাই তাহলে সত্যি হবে। এতে সিন তো রেগে গিয়ে তার হাতে থাকা ফাইলটি একটু ঝাড়ি মারে, যা দেখে পার্ক ভয় পেয়ে যায়। সে ভেবেছে সিন হয়তো আবারও তাকে মারবে। তো এইদিকে এরা দুজনকে কিস করতে বলে। এটা শুনে দুহি নার্ভাস হয়ে যায়। সে বলে, সরি, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। এতে তখন একটি রিপোর্টার বলে যে, আমরা জানতে পেরেছি আপনি চেয়ারম্যান হওয়ার জন্য কন্ট্রাক্ট ম্যারেজ করেছেন। এতে দুহি বলে, ব্যাস এইটুকু ব্যাপার, একটা কিসই তো করতে হবে। এই বলে সে জাঙ্কুকে ইশারা করে তাকে কিস করতে। এতে জাঙ্কু বলে, এটা কি করতে হবে? দুহি তখন তাকে তাদের কন্ট্রাক্ট পেপারের কথা মনে করিয়ে দেয়, যেখানে বলা হয়েছে পাবলিকের সামনে তাদেরকে লাভিডাবি কাপাল হওয়ার অ্যাক্টিং করতে হবে। এতে জাঙ্কু তাকে কিস করতে যায়, কিন্তু সে তার একটি আঙুল দুহির লিপসে রেখে তার উপরে কিস করে। এটা রিয়াল কিস না হলেও দুহি কিন্তু সবকিছুই ফিল করছিল। সামনে দিক থেকে এরা কিন্তু কেউ বুঝতে পারছে না যে দুহি আর জাঙ্কু কিস করছে না। একটু দূর থেকে জুসুক এই সিন দেখে তো অনেক বেশি আপসেট হয়ে যায়। তো ছবি তোলা শেষে দুহি জুসুকের সঙ্গে কথা বলতে যায়। জুসুক বলে, মনে হয় আমি তোমার যোগ্য ছিলাম না। দুহি বলে, এমন কিছুই না, তুমি আমার একমাত্র ফ্যামিলি, আর সারা জীবন আমার ফ্যামিলি হয়ে থাকবে। জুসুক তখন জাঙ্কুয়ের দিকে তাকিয়ে বলে, ও সকলের সঙ্গে রুড হয়ে কথা বললেও তোমার সঙ্গে কিন্তু অনেক ভালো করে কথা বলে। তখন জাঙ্কু ও জুসুকের দিকে তাকায়। দুজনকে একসঙ্গে দেখে জাঙ্কু ভেতর ভেতর অনেক জেলাস হচ্ছিল। তো জুসুক তখন দুহিকে বলে, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো, কোনো প্রবলেম হলে আমাকে জানিও। এতে দুহি তাকে থ্যাংক ইউ বলে। তখন সেখানে একটি গাড়ি আসে জাঙ্কু আর দুহিকে নিয়ে যাওয়ার জন্য। তাই জাঙ্কু তখন দুহির কাছে এসে বলে, বেবি চলো বাড়ি যাই। জাঙ্কু এর মুখে বেবি ডাক শুনে দুহি বলে, এটা কি ছিল? জাঙ্কু বলে, পছন্দ হয়নি, তাহলে কি হানি বলবো? এতে দুহি আর কিছু না বলে জাঙ্কুয়ের হাত থেকে তার হাত সরিয়ে সেখান থেকে চলে যায়। জুসুক তখন এক নজরে দুহির দিকে তাকিয়েছিল। তাই জাঙ্কু বলে, ও হ্যালো, ও এখন বিবাহিত, আমি ওর হাজবেন্ড, তাই ওর দিকে এখন দেখে এইভাবে তাকাবে না তুমি, কারণ আমার নজর সারাক্ষণ তোমার দিকেই থাকবে। এই বলে জাঙ্কু তখন দুহির পেছন পেছন চলে যায়। তো এরপর গায়ংকে দেখি। দুহি আর জাঙ্কুয়ের বিয়ের কথা জানতে পেরে সে তো পাগলের মতন আচরণ করছিল। সে তোর আগে ঘরের সমস্ত জিনিস ভেঙে ফেলে। তখন সেখানে পার্ক এসে স্টাফদেরকে জিজ্ঞাসা করে যে গায়ন কখন থেকে এরকম আচরণ করছে। এতে এরা বলে, অনেকক্ষণ ধরে। পার্ক তখন গায়ংকে আওয়াজ দেয়। অনেকবার ডাকাডাকি করার পর গায়ং রুম থেকে বার হয়। তাকে এত রাগতে দেখে পার্ক তো ভয় বলে দেয় যে তারা কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। জাঙ্কু যখনই তার ট্যাটু ফিরে পাবে তখনই সে দুইকে ডিভোর্স দিয়ে দেবে। এতে গায়ং বলে, হোক সেটা কন্ট্রাক্ট ম্যারেজ, কিন্তু এখন তো ওরা হাজবেন্ড ওয়াইফ। তো এরপর আমরা ওই খুনিকে দেখি, সেও তখন অনেক রেগে ছিল, আর সে তখন জাঙ্কুয়ের ছবিতে ছুরি মারে। এর মানে সে এবার জাঙ্কুয়ের ক্ষতি করবে। তো এইদিকে দুহি জাঙ্কুকে তার ফ্ল্যাটে নিয়ে আসে। দরজার লকে দুহি জাঙ্কুয়ের ফিঙ্গারপ্রিন্ট সেভ করে রাখে। তো দুজনে যখন ভেতরে আসে তখন জাঙ্কু দুহিকে জড়িয়ে ধরে বলে, মনে হয় খুনি আবারও এখানে এসেছিল। আসলে দুহির রুমের এ অবস্থা দেখে সে মনে করেছে খুনি এসেছে। দুহি বলে, কেউ আসেনি ভেতরে, বিয়ের জন্য অনেক ব্যস্ত ছিলাম তাই এগুলো ঠিক করতে পারিনি। বাদ দাও এইসব, একটি জায়গায় বসে পড়ো। এই বলে দুহি তখন সোফাতেই ঘুমিয়ে যায়। জাঙ্কু তো অবাক হয়ে যায় যে বাইরে কত স্ট্রিক্ট হয়ে থাকে, কিন্তু ভেতরে এইভাবে অগোছালো। জাঙ্কু তখন দুহিকে তার হাত দিতে বলে। দুহি তার হাত বাড়ালে জাঙ্কু ম্যাজিক ইউজ করে পুরো বাড়ি পরিষ্কার করে দেয়, যা দেখে দুহি তো খুশি হয়ে যায়। জাঙ্কু বলে, এবার মনে হচ্ছে যে এটা একটি বাড়ি। দুহি বলে, আচ্ছা তুমি কি রান্না করতে পারবে? প্লিজ করো না, অনেক খিদে পেয়েছে। এতে জাঙ্কু বলে, আমি তোমার হাজবেন্ড, কোনো চাকর না। দুহি বলে, ঠিক আছে, একটি উপকার করতে পারবে? জাঙ্কু বলে, কি? এতে দুহি জাঙ্কুকে নিচে নিয়ে আসে। দুহি তার সব থেকে পছন্দের যে জামাটি ফেলে দিয়েছিল সেই জামাটি এখন দুহি জাঙ্কুকে ম্যাজিক ইউজ করে ডাস্টবিন থেকে বার করতে বলে। তো জাঙ্কু দুহির হাত ধরে একে একে ডাস্টবিনে থাকা সমস্ত ড্রেসগুলো বার করে।
অনেকক্ষণ পর অবশেষে দুহি তার পছন্দের জামাটি পেয়ে যায়। জাঙ্কু বলে এটা তো নোংরা হয়ে গিয়েছে। দুহি বলে কই নোংরা হয়েছে, এটা এখনো ভালো আছে। এই বলে দুহি তো জামাটিকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে এই জামাগুলো জাঙ্কুকে ডাস্টবিনে রাখতে বলে। তো জাঙ্কু আর কি করবে, বেচার আগে সবগুলো জামা তুলে আবারও ডাস্টবিনে রাখতে হয়। তো এরপর আমরা জুসুকে দেখি, যে কিনা তখন জাঙ্কুয়ের সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে তার সম্পর্কে সার্চ করছিল। তো অনেক ঘাটাঘাটির পর জুসুক জানতে পারে যে জাঙ্কু একটি ফাউন্ডেশন কোম্পানির সিইও। কিন্তু সে কেন তার অফিস কাজকর্ম ছেড়ে দুহির বডিগার্ড হলো, এটাই ভাবতে শুরু করে। তো এইদিকে দুহি তো মিয়ংয়ের কথাই ভাবছিল। যবে থেকে জু মারা গিয়েছে তবে থেকেই মিয়ংকে অদ্ভুত মনে হচ্ছে। দুহি তো ভেবে নাই যে ওই খুনির সঙ্গে হয়তো মিয়ং আছে। তো দুহি যখন সাওয়ান নিয়ে বার হয় তখন সে দেখে যে জাঙ্কুও সাওয়ান নিয়ে বার হয়েছে। দুজনে এই প্রথমবার একে অপরকে এইভাবে দেখে অনেক নার্ভাস হয়। তারা কি বলবে কিছুই বুঝতে পারছে না। তো দুহি পরিস্থিতি নর্মাল করতে বলে, তুমি কি সাওয়ার নিয়ে নিয়েছো? এতে জাঙ্কু বলে, হ্যাঁ নিয়েছি। আর তুমি? দুহি বলে, আমিও নিয়েছি, এখন ঘুমোতে গেলাম। এই বলে দুহি এক প্রকার দৌড়ে তার রুমে চলে যায়। আর জাঙ্কুও অন্য রুমে চলে যায়। কিন্তু কারোর ঘুম আসছিল না, দুজনেই একে অপরের কথা ভাবছিল। অনেকক্ষণ এপাস ওপাস করার পর দুজনে একে অপরকে গুড নাইট বলে ঘুমিয়ে যায়। তো গভীর রাতে জাঙ্কু আবারও একটি স্বপ্ন দেখে। সে যখন মানুষ ছিল তখন কোথাও একটি যাচ্ছিল। তখন আমরা ওই সময়েও পার্ককে দেখি, হয়তো পার্কের পুনর্জন্ম হয়েছে। তো যাই হোক, পার জাঙ্কুকে ইয়ং মাস্টার ইয়োসুন বলে ডাকে। সে এটা বলে যে এখন তার টিচার আসবে, আর তার বাবা যদি জানতে পারে যে ইয়োসুন বাড়িতে নেই, পার্ক আর কিছু বলতে পারে না, কারণ জাঙ্কু তার মুখ চেপে ধরে আর তাকে চুপ থাকতে বলে। তো এরপর জাঙ্কু একটি নদীর ধারে আসে, তখন সেখানে তালুয়ার নিয়ে একটি মেয়ে খেলা করছিল। জাঙ্কু তো মুগ্ধ হয়ে মেয়েটির দিকে তাকিয়েছিল। আমরা যখনই মেয়েটির মুখ ভালো করে দেখতে পাবো তার আগে জাঙ্কুয়ের ঘুম ভেঙে যায়। কিন্তু আমাদের মতন জাঙ্কুও মেয়েটির মুখ দেখতে পায়নি। সে তো বুঝতে পারছে না তার হঠাৎ করে কেন এরকম স্বপ্ন বারবার আসছে। তখন বাইরে থেকে কিছু আওয়াজ আসে, এতে জাঙ্কু তো ঘাবড়ে যায়। দুহির কথা মনে পড়তেই সে তখনই রুম থেকে বার হয়। কিন্তু সে দেখে তার ওয়াইফ কিউট বাচ্চার মতন ব্রেড আর দুধ খাচ্ছে। জাঙ্কুকে দেখে দুহি তখন তাকে গুড মর্নিং বলে। এতে জাঙ্কুও তাকে রিপ্লাই দেয়। জাঙ্কু বলে, তুমি এইভাবে কেন খাবার খাচ্ছ? দুহি বলে, কেন, আমাকে দেখতে কি খুবই কিউট লাগছে? জাঙ্কু বলে, না, মনে হচ্ছে কারোর সঙ্গে ঝগড়া করে এসেছ। তো দুহি জাঙ্কুকে ব্রেড আর দুধ খেতে বলে। কিন্তু জাঙ্কু বলে, আমি এগুলো খাই না, কফি আছে? দুহি বলে, না নেই। জাঙ্কু অবাক হয়ে বলে, তুমি কফি খাও না? দুহি বলে, না খাই না, এতে অবাক হওয়ার কি আছে, বেশি সময় নেই, তাই জলদি তৈরি হও। জাঙ্কু বলে, আজকে তো ছুটির দিন, তাই কোথায় যাবো? দুহি বলে, ভুলে গেছো খুনিকে ধরতে হবে না? জাঙ্কু বলে, আমি অনেক ক্লান্ত, আজকে কিছুতেই বাড়ি থেকে বার হব না। দুহি বলে, দেখো কালকে থেকে আবার অফিস জয়েন করতে হবে, তাই আজকে সময় আছে, এখনই তৈরি হয়ে আসো। আরেকটি কথা, আমার কিন্তু মিয়ংয়ের ওপর সন্দেহ হচ্ছে, তাই আজকে আমরা ওকেই ফলো করব। এতে জাঙ্কু আর কি করবে, দুহি তার একমাত্র বউ, তার কথা কি ফেলতে পারে? একদমই না। তো পরে সিনে আমরা মিয়ংকে দেখি, যে কিনা তখন তার জুডো ক্লাসে ছিল। তো প্র্যাকটিসের সময় মিয়ং এই ছেলেটির গলা অনেক জোরসে চেপে ধরে, যা দেখে সকলে ঘাবড়ে যায়। তারা তখন ওই ছেলেটিকে মিয়ংয়ের হাত থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু মিয়ং ছাড়ে না। অনেকক্ষণ পর সে ছেলেটিকে ছেড়ে ওয়াশরুমে চলে যায়। এ যেন এখনই মরতে মরতে বাঁচল। তো অপরদিকে জাঙ্কু দুহির হাত ধরে মিয়ংয়ের কথা মনে করে ম্যাজিক ইউজ করে টেলিপোর্ট হয়ে ওই ওয়াশরুমে চলে আসে। তো মিয়ংকে ভেতরে আসতে দেখে এরা তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয়। এতে মিয়ংয়ের ডাউট হয়, হয়তো ভেতরে কেউ আছে, তাই সে যখনই দরজা খুলতে যাবে তখনই সেখানে একটি ছেলে এসে বলে, তোর কি হয়েছিল? আরেকটুকুর জন্য তো ও মারা যেত। এতে দুহি তার দিকে অ্যাংরি লুকে তাকালে ছেলেটি তো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। মিয়ং তখন নিজে নিজেকেই বলে, যদি ও মারা যেত তাহলে কি হতো? তার কথাগুলো কিন্তু জাঙ্কু আর দুহি শুনতে পারছিল। এরপর সে যখন এখান থেকে চলে যায় তখন জাঙ্কু আর দুহি ওকে ফলো করে।
তো মিয়ং একটি জায়গাতে গাড়ি থামিয়ে কোথাও একটা যাচ্ছিল। দুহি তখন জাংকুকে বলে চলো ওকে ফলো করি। জাংকুয়ের নজর তখন এই দিকে আসে যেখানে কাপলসরা কফি খাচ্ছিল। এটা দেখে জাংকুয়েরও কফি খেতে ইচ্ছে করে, তাই সে বলে না আগে আমি কফি খাবো। দুহি বলে তুমি কি পাগল, এত ভালো একটি সুযোগ কিভাবে হাতছাড়া করবো, এখনই চলো। দুহি তো জাংকুকে এক প্রকার জোর করে নিয়ে যায়। তো তারা দুজনে একটি ক্যাফে থেকে মিয়ংকে দেখছিল। জাংকু তখন আরামসে কফি অর্ডার দিয়ে কফি খাচ্ছিল। এটা দেখে দুহি বলে আমারটা কই। এটা শুনে জাংকু তাড়াহুড়ো করে কফি খেয়ে বলে যেন এই কফির ভাগ কাউকে দিতে না হয়। এরপর দুহি আশেপাশে তাকিয়ে মিয়ংকে কোথাও দেখতে পায় না, তাই সে জাংকুকে বলে এখনই ম্যাজিক ইউজ করে ওর কাছে চলো। এতে জাংকু তো ম্যাজিক করে ছোট্ট একটা ফটোশপে চলে আসে। দুহি তখন একটু বিরক্ত হয়ে বলে প্রত্যেক বারই ম্যাজিক করার পর কেন আমরা ছোটখাটো জায়গাতে আসি, পরের বার ভালো করে ম্যাজিক করবে যেন আমরা কোনো বড় জায়গায় টেলিপোর্ট হতে পারি। তো এরপর দুজনে টুকি মেরে মিয়ংকে দেখছিল। মিয়ং একটি লকার খোলে কিন্তু সেখানে কিছু না পেয়ে সে রেগে যায়। এতে এরা তো তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে যায় কিন্তু মিয়ং বুঝতে পারে যে ওইখানে কেউ আছে, তাই সে আস্তে আস্তে এই দিকে এগিয়ে আসে। দুহি তখন জাংকুকে বলে তাড়াতাড়ি চলো এখান থেকে। তো জাংকু তার হাত ধরে টেলিপোর্ট হওয়ার চেষ্টা করে কিন্তু এবার তার ম্যাজিক কাজ করে না, যার কারণ জাংকুও বুঝতে পারে না। সে অনেকবার চেষ্টা করে কিন্তু কিছুতেই তারা টেলিপোর্ট হচ্ছে না, যা দেখে দুহি তো ঘাবড়ে যায়। আস্তে আস্তে মিয়ংও এই দিকে আসছিল। জাংকুর কাছে এখন একটি উপায় আছে দুজনকে লুকোনোর, তাই সে তখনই দুহিকে কিস করে দেয়। এতে দুহি তো 440 ভোল্টের ঝটকা খায়। তো এই রোমান্টিক সিনের মধ্যে দিয়ে এপিসোড 6 এখানেই শেষ হয়ে যায়। ইন্টারেস্টিং পার্টগুলোতেই এপিসোডগুলো শেষ হয়ে যাচ্ছে, তো কি আর করার, আজকে এপিসোড 7 রিলিজ হবে, তো দেখি কবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। আর একটি কথা, আমার না একটু ভুল হয়েছে, ড্রামাতে হিরোর আসল নাম জাং গু উন, কিন্তু আমি যেই ওয়েবসাইট থেকে ড্রামাটির সম্পর্কে জেনেছি ওইখানে হিরোর নাম লেখা ছিল জাং কু উন, তাই আমার ভুল হয়েছে। এখন যেহেতু এই ভুল শুধরানো যাবে না তাই আমি জাংকুই বলবো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর একটি কথা, তোমরা অনেকেই আমার নাম জানতে চাইছো, এতজনকে তো আর রিপ্লাই দেওয়া সম্ভব না, তাই নামটা এখানেই বলছি। আমার দুইটা নাম, সরকারি আর বেসরকারি। সরকারি নামটা আমার নিজেরও পছন্দ না, তাই বেসরকারি নামটাই বলি। আমার নাম পায়েল, আগে পরে কিছু না, অনলি পায়েল। ওকে, এবার হ্যাপি। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।